এই পাশটাতে ফুলের চাষ, এই পাশে হচ্ছে গাজর, তার ওই পাশে ভুট্টা, আর এইখানে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া। এই যে কুমড়া, এটা হচ্ছে উন্নত জাতের একটা মিষ্টি কুমড়া। এই কুমড়াটা মাটিতেই থাকবে আর মাটিতেই অনেক পরিমাণ বড় হবে মিষ্টি কুমড়াটা। এই যে দেখতে পাচ্ছেন গাছের জাত, দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছগুলো কত সুন্দর হচ্ছে। আর এখানে হচ্ছে একদম নদীর পাড়ে হওয়ার কারণে যে গাছগুলো দেখতেও সুন্দর হয়, প্লাস এই যে দাঁড়া আছে গাছগুলো, অনেক ধরনের চাষ হয়েছে এখানে। পেঁপের চাষ তো থাকবেই, সিঙ্গারে এখন খুবই ফেমাস পেঁপের চাষ। এই যে কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলো উন্নত জাতের যে কুমড়াগুলো আছে, মিষ্টি কুমড়া অনেক বড় বড় সাইজের হয়। বাজারে এক একটা মিষ্টি কুমড়ার দাম প্রায় হচ্ছে 200-300 টাকা পর্যন্ত বিক্রি হয়। সেই মিষ্টি কুমড়ার গাছ হচ্ছে এগুলা। তবে যদি ভালো মতো যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু গাছ থেকে মিষ্টি কুমড়া ভালো পরিমাণ পাওয়া যাবে না। এই যে ঠিক আমার নিচে যেটা আছে, বা আমি যদি একটু বসে দেখাই, এই গাছটা, এই গাছটা হচ্ছে ছোট, আর এই দিকে আছে হচ্ছে, আমি হচ্ছে এদিকে যদি দেখাই তাহলে ওই আমার পিছনের ওই সাইডটাতে আছে কয়েকটা মিষ্টি কুমড়া গাছ। এই যে এইদিকে দেখুন, এই যে এই এরিয়াটাই বেশ অনেকগুলো কুমড়া গাছ জন্মাইছে, বা এগুলো চাষাবাদ করা হচ্ছে, পরিষ্কার করে দেওয়া হয়েছে ঘাস, তার মানে এখানে ভালোই পদক্ষেপ নিচ্ছে, ফুল আসবে, ভালোই কুমড়া হবে, হোপসো। দেখুন এই যে গাছগুলো কত সুন্দর হয়ে উঠছে।